টি-20 ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব থেকে কিন্তু জমতে শুরু করেছে। কারা শেষ পর্যন্ত হবেন চ্যাম্পিয়ন, বাংলাদেশের অবস্থায় বা কী হবে, এরকম অনেক রকমের আলোচনা নিয়ে কিন্তু এটিএন বাংলাতে সাজানো হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ স্পেশাল টি-20 এক্সট্রা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি SM আব্দুস শাকুর। গতকালকে ইনফ্যাক্ট শুরু করেছি আমাদের বিশ্বকাপ যাত্রা এবং আজকে আমাদের দ্বিতীয় পর্ব। দুজন প্রিয় মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, শুরুতে তাদেরকে স্বাগত জানাই। রয়েছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। রয়েছেন ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনারাও আছেন কিন্তু আমাদের সঙ্গে, সব কিছু নিয়ে আমাদের সঙ্গে আছেন পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে। থাকতে পারবেন এটিএন বাংলার সঙ্গে, এটিএন বাংলার ফেসবুক পেজে থাকতে পারবেন, এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে, আর সরাসরি সম্প্রচারে তো আপনারা থাকবেনই। ঠিক একই সঙ্গে স্ক্রলে দেখানো যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে প্রশ্ন ছুড়ে দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত। এই যে 45টা ম্যাচ, 29 দিনের যে জার্নি, কেমন হবে বাংলাদেশ নিয়ে আপনার কোনো প্রেডিকশন, সব কিছু আমাদের কাছে ভাগাভাগি করতে পারবেন স্ক্রলে দেখানো ফোন নাম্বারে। আমরা আজকের আলোচনা শুরু করি। প্রথমে সানোয়ার হোসেন, গতকালকের যে ম্যাচ আমরা একদমই প্রথম ম্যাচে দেখেছি, যে টি-20 যে রিয়েল মজা সেটা কিন্তু দিতে শুরু করেছে আমাদের বাছাই পর্ব থেকেই। আজকেও ইনফ্যাক্ট স্কটল্যান্ড উইন্ডিজকে শেষ পর্যন্ত কি আটকে রাখবে নাকি উইন্ডিজ বেরিয়ে আসতে পারবে, সেটা হয়তো আমাদের আলোচনা শেষের দিকে আমরা বলতে পারবো। এবারে ওয়ার্ল্ড কাপটাকে কীভাবে দেখতে শুরু করেছেন? দেখেন, যে শুরুটা টি-20 ক্রিকেট যে এক্সাইটমেন্ট সবসময় থাকে এবং ছোটো বলের ছোটো দল বড় দল ডিফারেন্সটা কম থাকে, এটা কিন্তু ফার্স্ট ম্যাচ। এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা কিন্তু খুব মানে হাই নোট নিয়ে কিন্তু শুরু হওয়ার কথা ছিল। এক্স্যাক্টলি, যেই ওয়েতে পারফর্মেন্স করে এসছে স্বাভাবিক কনফিডেন্স হাই থাকার কথা ছিল, কিন্তু যেই ওয়েতে নামিবিয়া পারফর্ম করেছে, মোটামুটি শ্রীলঙ্কা যেই ওয়েতে এশিয়া কাপটা শুরু করেছিল সেম একই রকম এই টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু করেছে। ফার্স্ট ম্যাচ ডিজাস্টার ওয়েতে শুরু করেছিল, অসাধারণ খেলেছে নামিবিয়া। নামিবিয়ার পারফরমেন্সটাকে ছোট করার কারণ নাই, কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপটা যদি আমরা ফলো করে থাকি, লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ওরা অসাধারণ ক্রিকেট খেলেছিল। ওরা কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ করছে ক্রিকেটটা, আমার মনে হয় ওইটারই আমরা রেজাল্ট দেখেছি কালকে লাস্ট ম্যাচটা। সেম ওয়েতে টি-20 আজকের ম্যাচটা যদি দেখেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা যদি কম্পেয়ার করি, ওয়েস্ট ইন্ডিজ ওয়ান অফ দ্য এক্সাইটিং ক্রিকেট টিম, বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দুইবার, যেটা হলো সব কিছু মিলে আমরা ওয়েস্ট ইন্ডিজে বাছাই পর্বে খেলবে এটাই আসলে কিছুটা অস্বাভাবিক। আর তারপরেও টি-20 যেই ওয়েতে স্কটল্যান্ড শুরু করেছে, ডেফিনেটলি আজকের ম্যাচটা এক্সাইটিং হওয়ার সুযোগ আছে। অলরেডি দুটো উইকেট পড়ে গিয়েছে, 160 চেস করছে। টি-20 ক্রিকেটটা আসলে একটু ডিফারেন্ট ফ্লেভার, একটা দুইটা পারফরমেন্সে কিন্তু টিম ডিফারেন্স হতে পারে। ওদের এক মানসি, জর্জ মানসি রান করেছে, তাতেই কিন্তু 160 প্লাস রান হয়ে গেছে, সবার ছোটো ছোটো কন্ট্রিবিউশন আছে। আমার মনে হয় যে ক্রিকেটটা, ওয়ার্ল্ড কাপটা টোটালি যেহেতু অস্ট্রেলিয়া ট্রু উইকেটে, এখানে আমার আশা করি যে এক্সাইটিং ক্রিকেটই দেখতে পারবো আশা করি। বিশ্বকাপ শুরু হয়েছে গতকালকে, আমাদের বিশ্বকাপ শুরু হবে 24 তারিখ থেকে। তবে আমাদের বিশ্বকাপ নিয়ে অনেক রকম আলোচনা আছে, সেই আলোচনাগুলো আমরা তুলব। তবে আজকের ম্যাচে স্কটল্যান্ড এবং সেই একই সঙ্গে উইন্ডিজের যে প্রথম ম্যাচটা, গতকালকের ম্যাচের কি পুনরাবৃত্তি আজকে দেখতে পাচ্ছেন? বলা কঠিন, তবে একটা জায়গায় খুব কাছাকাছি আছে। যে আপনি যদি দেখেন, কালকে শ্রীলঙ্কার সামনে টার্গেট ছিল জয়ের জন্য 164, কিন্তু তারা 164 করতে পারেনি। কিন্তু আজকেও সেইখানে 160, জিততে হলে 161 করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। স্কোরটা এই, একটা বিশেষত্ব আছে, আমি কালকে এবং আজকের ম্যাচে একটা জায়গায় দেখলাম যে এখানে টি-20 মানে যেটা মনে হয় না, যে টি-20 মানে পাওয়ার হিটিং, 4 ছক্কা, অনেক কিছু দেখবো, এই কালকের ম্যাচটাও একটু খেয়াল করে দেখবেন যে 4 আর 6 ছক্কা কিন্তু খুব কম। রাইট, এইটার একটা কারণ যেটা মাঠটা অনেক বড়, বাউন্ডারি লাইনটা এত ছোটো না যে আপনি চাইলেই 4 বা 6 ছক্কা হয়ে যাবে, ফলে এখানে ডাবলসের একটা বিষয় আছে। কালকে অনেকগুলো 3 হয়ে যাচ্ছে, 2 তো ওভারও হয়েছে, ডাবলস প্রচুর হয়েছে এই একটা জায়গায়। তা না হলে অন্য মাঠ হলে এইসব কালকেও যে ক্রিকেট, যে ব্র্যান্ডের ক্রিকেটটা হলো, সেই ব্র্যান্ডের ক্রিকেট 200+ করা খুব সহজ হতো, এই সব জায়গায় আমরা দেখতে যেটা অভ্যস্ত। এটার আর একটা কারণ হচ্ছে যে এই উইকেটগুলো কিন্তু একটু অন্যরকম, অন্যরকম বলছি এ কারণে, এক্সেপ্ট সিডনি, অস্ট্রেলিয়ার বাকি সব উইকেটগুলো হচ্ছে ড্রপ ইন, মানে খেলা শেষ হয়ে যাবে, আস্তে তুলে নিয়ে যাবে। এবং এই মাঠটা, যে মাঠে খেলা হচ্ছে ভিক্টোরিয়ার, এই মাঠটা মূলত ফ্রুটি, মানে সকার মাঠ, ফুটবল মাঠ, জাস্ট পিচটা বসিয়ে দিয়ে তারপরে খেলা শুরু হয়ে যাচ্ছে। এবং সবগুলো তাই, মানে ব্রিসবেনেও তাই হবে, হোবার্টেও একই জিনিস হবে। আমি বারবার বলছি, এক্সেপ্ট ইভেন মেলবোর্ন, সব থেকে বড়ো মাঠ, কিন্তু সেখানেও তো মাল্টিপারপাস ইউজ হয়। সিডনি ক্রিকেট গ্রাউন্ড হচ্ছে এই জায়গায় এক্সেপশনাল, এবং ন্যাচারাল টার্পে খেলা হবে সিডনিতে। এবং এখানে দেখেন যে স্পিনার বা ইয়ে বরং পেসাররা বাড়তি সুবিধা একটু পাচ্ছে। কালকে তো নামিবিয়ার পেসাররা যেভাবে বল করলো, শ্রীলঙ্কা কেন পারলো না, তারও একটা বড় কারণ কিন্তু ওইগুলো ছিল।
তো পুনরাবৃত্তি শ্রীলঙ্কার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের অন্য জায়গায় একটা, ওয়েস্ট ইন্ডিজ একটা ক্রিকেটটা তারা এনজয় করে, বিশেষ করে টি টোয়েন্টিটা এত বেশি এনজয় করে, ওই মানে ভয় ডরহীন ক্রিকেট বলতে আমরা যেটা বুঝি, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেইটা করবে, কিন্তু সেই খেলাটা খেলতে হলে উইকেটটা হাতে রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম দিকেই দুটো উইকেট হারিয়ে ফেলেছে, হয়তো থার্ড উইকেটের পতন ঘটলো কিনা আমি দেখতে পাচ্ছি, সেরকম কিছু হলে খুব বিপদ। যাই হোক, এখনও এই বাছাই পর্ব বলুন আর মানে রাউন্ড 16, তো এখান থেকে আরও চারটা দল চলে আসবে সুপার 12-এ, হ্যাঁ তখন হচ্ছে আসল জিনিসটা যে খেলাটা কেমন হবে। এবং আমার কাছে মনে হচ্ছে এবার গ্রুপগুলো এমন কিছু ঘটবে যাতে অঙ্ক মিলানো খুব সহজ হবে না, সহজ না হওয়াটাই ভালো, তাহলে গেমের যে এক্সাইটমেন্ট সেটাই থাকবে। সানোয়ার ভাই, এই গ্রুপে, বি গ্রুপে আমরা যদি বলি বাছাই পর্বে, সেখানে উইন্ডিজ এবং জিম্বাবুয়ে ঠিক একই গ্রুপে আছে, এবং সেক্ষেত্রে স্কটল্যান্ড এবং ঠিক আয়ারল্যান্ডের সঙ্গে যে পরের ম্যাচটা শুরু হবে, দুটার যে ম্যাচটা সেটা জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ড, এই গ্রুপে নর্মালি কাগজ কলমের হিসাবে আমরা এক্সপেক্ট করি যে উইন্ডিজ এবং জিম্বাবুয়ে আসবে, আয়ারল্যান্ডকে কিন্তু ফেলে দেওয়া যাবে না, আয়ারল্যান্ড কিন্তু বেটার ক্রিকেটটা খেলে। কাগজ কলমে আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে যদি চিন্তা করেন, যদি পারফরমেন্স চিন্তা করেন, ডেফিনেটলি আয়ারল্যান্ড এগিয়ে থাকবে। এক্স্যাক্টলি, আপনি টি টোয়েন্টি বিশেষ করে রিসেন্ট পাস্ট যদি ওভারঅল টি টোয়েন্টি ফর্মেটে যদি আপনি দেখেন, আয়ারল্যান্ডের পারফরমেন্স কিন্তু বেটার। এবং জিম্বাবুয়ে, হ্যাঁ জিম্বাবুয়ে ভালো ক্রিকেট খেলছে, রিসেন্টলি অস্ট্রেলিয়ার মাটিতে একটা ম্যাচ জিতেছে, ওটা একটা বড় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে বিট করা আসলে ডেফিনেটলি যে কোনো টিমের জন্যই বিশেষ করে অসাধারণ পারফরমেন্স। আর বেশ কিছু প্লেয়ার, বিশেষ করে শ্রীকান্তা রাজা যেই ওয়েতে পারফর্ম করছে, নট অনলি পারফরমেন্স, রান কিন্তু অনেকেই করে, দেখবেন যেই সিচুয়েশনগুলিতে শ্রীকান্তা রাজা রান করছে টিমটাকে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কনফিডেন্স দিচ্ছে। যেই বা বিশেষ করে যদি আমরা লাস্ট বাংলাদেশের সাথে আউটস্ট্যান্ডিং খেলেছেন, যেই জায়গা থেকে ম্যাচগুলি রান করেছে, হান্ড্রেড করেছে, কি প্রেশার সিচুয়েশন থেকে, এইটা একটা পার্টনারকে নিয়ে কন্টিনিউ করেছে, কন্টিনিউ করেছে। তবে ওভারঅল আয়ারল্যান্ড যে ধরনের ক্রিকেট খেলছে, ডেফিনেটলি ওই ম্যাচটা এক্সাইটিং, বা হয়তো এক্সপিরিয়েন্স ওয়াইজ হয়তো টেস্ট প্লেয়িং কান্ট্রি অনেক দিন যাবৎ জিম্বাবুয়ে, ওই রেকর্ড বা হিস্ট্রির দিকে জিম্বাবুয়ে হয়তো এক্সপিরিয়েন্সটা বেশি, কিন্তু আয়ারল্যান্ড কিন্তু বেটার ক্রিকেট খেলছে, ভালো ক্রিকেট খেলছে, স্বাভাবিকভাবে এই ম্যাচটাও এক্সাইটিং হবে। দর্শক আপনাদের বলছি, আপনারা আছেন কিন্তু এই মুহূর্তে এটিএন বাংলা উপভোগ করছেন এটিএন বাংলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে বিশেষ আয়োজন টি টোয়েন্টি এক্সট্রা। আপনারা চাইলে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারবেন, স্ক্রলে দেখানো যে ফোন নাম্বার সেখানে আপনারা ফোন করে আমাদের অতিথিদের কাছ থেকে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে পারেন, যে কোনো মতামত আপনারা জানাতে পারেন। বাংলাদেশের আলোচনা উঠবে কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের যে আয়োজন, এটিএন বাংলার যে আয়োজন, সেখানে বাংলাদেশ আছে বলেই আসলে এ ধরনের আয়োজন। বাংলাদেশে আজকে আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচ খেলার সুযোগ আছে বিশ্বকাপের আগে, এই ধরনের একটা ম্যাচে যদি জয়ী হওয়ার সুযোগ থাকে বা জয়ী হয়, নিঃসন্দেহে কিছুটা মোরালে বুস্ট আপ হবে, কিংবা ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও ভালো হবে। এই প্রস্তুতি ম্যাচে আপনি কোন জায়গাটাতে বিশেষ ফোকাস রাখছেন? না, প্রস্তুতি ম্যাচ দুটো খেলবে, একটা তো আফগানিস্তানের সঙ্গে, পরেও আর একটা ম্যাচ আছে। বাংলাদেশের অবস্থা হচ্ছে এখন পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে যাওয়া, তার সে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে। আমরা এইখান থেকে যদি মনে করি যে এই দুটো ম্যাচ থেকে আমি একটা কম্বিনেশান তৈরি করব, আমার ওপেনিং পেয়ার কে হবে, অনরাউন্ডে কে যাবে, মিডল অর্ডারের অবস্থাটা কী দাঁড়াবে, এটা করা কঠিন। কঠিন এ কারণে, কারণ আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ পর্যন্ত আপনার গ্রুপে কোন দুটো দল উঠে আসবে বা কারা উঠে আসছে, আপনি কিন্তু সেইটা নিশ্চিত না হয়ে প্রতিপক্ষ কে, প্রতিপক্ষের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, সেটা না জেনে তো আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না। কিন্তু চারটা দল তো আপনি পেয়ে আছেন, এখন শ্রীলঙ্কা যে অবস্থায় কালকে হলো, এখন শ্রীলঙ্কা যদি এই গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে পড়ে, তাহলে অবস্থাটা একটু খেয়াল করেন যে গ্রুপটা কী দাঁড়াবে, এবং ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ যদি আসে গ্রুপটা কী দাঁড়াচ্ছে, গ্রুপটা যখন দাঁড়াবে তাহলে প্রথম ম্যাচে কার সঙ্গে মুখোমুখি হবেন আপনি, সেই মুখোমুখি হতে হবে কোথায়, যদি ম্যাচটা হয় হোবার্টে, হোবার্টের পিচ কেমন, মাঠ কেমন, কন্ডিশন কেমন, সেগুলো একটা বিষয় থাকবে। সুতরাং বাংলাদেশকে এই প্র্যাকটিস ম্যাচের সঙ্গে অনেক কিছু হিসাবে রাখতে হচ্ছে, অনেক হিসাব রাখতে হচ্ছে। তবে হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচ শুরুর আগে যদি বলেন, আফগানিস্তান দুর্দান্ত এক প্রতিপক্ষ, বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকবে কিছুটা মানসিকভাবে, দে হ্যাভ নাথিং টু লুজ, তাদের কিছুই হারানোর নেই, জয় করার গোটা বিশ্ব পড়ে আছে। আর বাংলাদেশ প্রচণ্ড চাপ, চাপ এ কারণে যে আসলে টি টোয়েন্টির রেকর্ড বাংলাদেশের ভালো না, এবং সাম্প্রতিক ক্রিকেটটা ভালো খেলতে পারছে না, আর বিশ্বকাপের রেকর্ড আরও খারাপ। 2007-এ একমাত্র উইন্ডিজকে হারিয়েছিল, একটা ম্যাচ জিতেছে জোহানেসবার্গে বেশ বড় ব্যবধানে 6 উইকেটে, কিন্তু সেখানে একজন আফতাব আহমেদ এবং একজন মোহাম্মদ আশরাফুল, বিশেষ করে একজন মোহাম্মদ আশরাফুল ছিলেন যিনি ক্যাপ্টেন, তিনি 27 বলে এক অপরাজিত 61 রানের যে ইনিংসটা খেললো, সেটাই কিন্তু দুটো দলের মাঝখানে পার্থক্য করে দিয়েছে। 27 বলে 61, আছে আমরা একটা ফোন নিয়ে আপনাদের 225-এর উপরে স্ট্রাইক রেট, তো ওই স্ট্রাইক রেট করার মতন আপনার দলে কেউ নেই। এক্স্যাক্টলি, একটা ফোন নিয়ে আমরা আবার আলোচনায় যুক্ত হচ্ছি।
দর্শক কে বলছিলেন কোথা থেকে, আপনার টেলিভিশন সেটের ভলিউম কমিয়ে আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন, অবশ্যই নাম ঠিকানা জানালে আমরা খুশি হব। আচ্ছা, আমার নাম হচ্ছে আসিফ, আমি গাজীপুর থেকে, আমি যে টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিয়েছি। ওকে আসিফ গাজীপুর থেকে, আপনার প্রশ্ন কিংবা মতামত। আচ্ছা, আমার মতামত হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে সাব্বির রহমান, সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেট দল থেকে দেখা যাচ্ছে যে টি-20 বিশ্বকাপে তার জায়গা নাই, নাম বা নাম নাই, এখন বাদ দেওয়া কেন হয়েছিল, এ বিষয়ে একটু জানতে। সাব্বির রহমানকে বাদ দিয়েছে, কোথা থেকে বাদ দিয়েছে? টি-20 টিম থেকে বলছি, স্কোয়াড থেকে, চূড়ান্ত স্কোয়াড থেকে, চূড়ান্ত স্কোয়াড থেকে স্ট্যান্ড বাই চলে আসছে। হ্যাঁ, তো সেটাতে আপনার অভিমতটা কি আসলে, মানে আপনি কি চাচ্ছেন যে সাব্বির রহমান থাকা উচিত ছিল এরকম বিষয়টা? হ্যাঁ, আমার উচিত ছিল সাব্বির রহমান থাকার, উচিত ছিল। সাব্বির রহমানকে আপনি কোথায় কোন পজিশনে খেলাতে চাচ্ছেন? আপনার কাছে সাব্বির রহমানকে কোন পজিশনে, ব্যাটিং পজিশনে আপনি খেলাতে চাচ্ছেন? ব্যাটসম্যান হিসেবে আর ওপেনার, ব্যাটসম্যান হিসেবে তো সাব্বির রহমান থাকে, ওপেনার পরের পরের জুটি, মানে ওপেনিং ব্যাটসম্যানের পরে। আচ্ছা আচ্ছা, মানে ওয়ান ডাউনে তৃতীয় ব্যাটার হিসেবে আপনি চাচ্ছিলেন যে তিনি সেই পজিশনে খেলবেন। ওকে, ধন্যবাদ আপনার। সাব্বির রহমানের একজন অনুরাগী বলতে হবে, সাব্বির রহমানকে ক্রিকেট বোর্ডও চাচ্ছিল সাব্বির রহমানকে নেওয়ার জন্য, যেই কারণে কিন্তু টিমে নেওয়া হয়েছিল। ডেফিনেটলি অ্যাট দ্য এন্ড সব কিছুর পরে হলো পারফরমেন্স, সুযোগটা অপরচুনিটিটা পেয়েছিল, অপরচুনিটিটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেনি। যদিও সাব্বিরের যে অরিজিনাল পজিশন ন্যাচারালি ছিল মিডল অর্ডার ব্যাটসম্যান, ওপেনিং ম্যাকশিফ্ট ওপেনার হিসেবে, ওইখানে যেহেতু আমাদের ওই জায়গাটা গ্যাপ ছিল, ওই জায়গাটা প্লেয়াররা পারফর্ম করতে পারছিল না, ওই জায়গাটা বিবেচনা করা হয়েছিল এবং কয়েকটা সুযোগ পেয়েছিল, ওই সুযোগগুলি খুব ভালোভাবে কাজে লাগাতে পারেনি, যে কারণে হয়তো চেঞ্জেসটা হয়েছে। হ্যাঁ, মানে এই এই বিষয়গুলো আমাদের একটা বিষয় থাকে যে দর্শকরা বিভিন্ন প্রশ্ন করবেন তাদের জায়গা থেকে, কিন্তু আমরা ওই ব্যাখ্যাটাই চাই যে আসলে কি সাব্বির ওপেনিং পেয়ারে রিজার্ভ করছিলেন কিনা, বা সেখানে খেলতে না পারলে তাকে অন্য জায়গাতে খেলানো যায় কিনা। আমাদের যে স্কোয়াড, সেই স্কোয়াড নিয়ে অনেক রকমের আলোচনা ছিল, কিন্তু যদি একটু স্কোয়াড নিয়ে আলোচনা করতে চাই অঘোর মণ্ডলের কাছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটাই আমাদের সেরা স্কোয়াড? সেরা শব্দটাই ব্যবহার করা কঠিন, কারণ বাংলাদেশের ইতিহাস দেখলে পরিষ্কার যে বাংলাদেশ দেশের পুরো টিমটাই, ক্রিকেটটাই কেন যেন এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে যায়। জি, এই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরও একই জিনিস, সেই পরীক্ষা নিরীক্ষার শেষ নাই, এখানে মানে অন্তহীন এক পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে বাংলাদেশ ক্রিকেট যায়, দিন শেষে ফলাফলটা হতাশার হয়ে যায়। আর যে ভদ্রলোক রিং করেছিলেন, আসলে তার কথার একটা যুক্তি আছে, আবার একটা যুক্তি নেই, মানে অর্ধ যুক্তিপূর্ণ একটা ব্যাপার। টি-20তে ওইভাবে কিন্তু ইয়ে নেই যে একেবারে ওপেনার, জেনুইন ওপেনার হতে হবে, যেখানে 120টা বলের খেলা, একেবারে 120 বলের খেলা, এইখানে দেখতে হবে যে আপনি কুইক রান কে দিতে পারবেন। স্পেশালিস্ট ওপেনারের খুব বেশি সুযোগ টুযোগ এখানে নেই, এবং আপনি যদি বাবর আজম, এই মুহূর্তে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট, না মেবি দ্য বেস্ট ব্যাটার, তাকে তো টি-20তে তিনি ওপেন করছেন, সফল, সমস্যা নেই, কিন্তু তাকে কি আবার টেস্টে ওপেন করা হবে পাকিস্তান? নিশ্চয়ই না। বিরাট কোহলি লাস্টে রান পাচ্ছিলেন, ওপেন করেছেন টি-20তে, আর রোহিত শর্মাকে তো মিডল অর্ডার থেকে ওপেনার বানিয়ে দেওয়া হয়েছে, অনেককেই ওরকম হয়েছে, বীরেন্দ্র সেবাক কি ছিলেন। সুতরাং এইটা না, সমস্যা হচ্ছে যে সুযোগ পাওয়ার পরে আমাদের ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারছেন না, কাজেই লাগাতে পারেন না। সাব্বির রহমানকে নিয়ে তো বোর্ডের পরিকল্পনা অবশ্যই ছিল, এবং এগিয়ে থেকেই পরিকল্পনাটা, অনেকের থেকে এগিয়েছিলেন তিনি, কিন্তু পরিকল্পনা অনুযায়ী তাকে সুযোগ দেওয়া হলো, হি ডিড নট পারফর্ম। যখন আপনি পারফর্ম না করতে পারবেন, আপনি আর ডিজার্ভ করবেন না কিন্তু। সুতরাং এখানে নিজেকে প্রমাণ করতে হলে অনেক কিছু দরকার থাকে, নিজের পারফরমেন্সের উন্নতি নিজেকেই করতে হবে, এটা অন্য কেউ করে দিবে না, কোনো সমর্থক, কোনো রাগী, সিলেক্টর, বোর্ড প্রেসিডেন্ট, কেউ পারফর্ম করবে না। 22 গজের লড়াইটা সানোয়ার নিজে জানেন, 22 গজের লড়াইটা একজন ব্যাটারকে একজনকেই লড়তে হয়, অপোনেন্ট থাকে 13 জন, এখন 13 জনের জায়গায় 14 জন, কারণ 11 জন বোলার, ফিল্ডার, 2 জন আম্পায়ার, 3rd আম্পায়ার, অনেকে থাকছে, আপনাকে আউট দেওয়ার জন্য অনেককেই পাবেন, প্রযুক্তিও পাবেন। সুতরাং আপনাকে লড়াইটা নিজের সঙ্গে, এই জায়গায় আপনাকে নিজের পারফরমেন্স নিজে উন্নতি করতে হবে, এটা করার একটাই সুবিধা আছে যে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। দ্বিতীয় হচ্ছে মানসিক প্রস্তুতিটা অন্যরকম, মানসিক প্রস্তুতি হচ্ছে যে আপনি দলের প্রতি, নিজের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতাটা থাকতে হবে, সেই দায়বদ্ধতা একটা বড় ব্যাপার হয়ে যায়, মোটিভেশন খুঁজে পায় মানুষ ওখান থেকে। তো এইসব জায়গা হিসাব করলে অনেকের মনে প্রশ্ন আসবে, কেন সৌম্য সরকার, যে যিনি তো পারফর্ম করেন নাই। এখন এইখানে হচ্ছে কি যে বাংলাদেশ দলটা ডেসপারেটলি চাচ্ছে যে একটা জয়, একটা জয় কিন্তু যে কোনো ব্যাটার
বোলার একটা স্পেল বা একটা দুর্দান্ত ইনিংস একটা দলকে চেঞ্জ করে দিতে পারে। সৌম্যর ওই সুযোগটা আছে, যে ওই অ্যাবিলিটিটা তার আছে, যে তিনি চাইলে যে কোনো একটা দিন নিজের হয়ে গেলে সেই দিনটা দুর্দর্শক ব্যাটসম্যান। তো দুর্দর্শক ব্যাটার যখন ব্যাট করে ফেলে হয়তো একটা ম্যাচ জিততে পারে। এখন এটাও একটা ফাটকা খেলার মতন, ধরলো যদি লেগে যায়, এরকম একটা ব্যাপার থেকে কিন্তু সৌম্য আছে। বাংলাদেশের স্কোয়াড নিয়ে যেমন কথা আছে, ঠিক একই সঙ্গে গতকালকে ইনফ্যাক্ট আমরা প্রথম শ্রোতেই বলছিলাম যে যদি গ্রুপ রানার আপ হয়ে শ্রীলঙ্কা চলে আসে আমাদের এই গ্রুপে, অর্থাৎ সুপার টুয়েলভের বি গ্রুপে, আরও একটা এশিয়া কাপের মনে হয় একটা মর্যাদা লড়াই আমরা দেখতে পাবো এই গ্রুপে। প্রশ্ন হচ্ছে যে এবারের এশিয়া কাপটা যেভাবে হয়েছে আর অস্ট্রেলিয়াতে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, দুটোর এনভায়রনমেন্ট কিন্তু এক না, একই ধরনের উইকেটে খেলা হবে তা কিন্তু না। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপ আসলে কাদের ঘরে যাচ্ছে, সেখানে কি এশিয়ার প্রাধান্য দেখছেন নাকি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা? তাদের যেই কন্ডিশনে খেলা হচ্ছে, যে সাবকন্টিনেন্ট টিমগুলোর জন্য একটু ডিফিকাল্টিস থাকবে। আমরা জানি যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই ধরনের জায়গাগুলিতে আমাদের সাবকন্টিনেন্ট টিমগুলি একটু সাফার করে, যেহেতু উইকেট, বিকজ অফ উইকেট, মানে একটু টাফ টাইম যাবে। তারপরেও কিন্তু বিশেষ করে কিছু কিছু টিম, পাকিস্তান টিম বলেন বা ইন্ডিয়া টিম বলেন, ওদের কিন্তু স্ট্রেংথ ডিফারেন্ট। ওরা কিন্তু যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় ভালো ক্রিকেট খেলার অ্যাবিলিটি আছে, এবং টি টোয়েন্টিতে এক্সট্রাঅর্ডিনারি দুইটা টিমই। তবে যে জিনিসটা বলছি, আমার বাংলাদেশ টিম একটু আগের কথাটা আসছে, যে বাংলাদেশ টিম আসলে বাংলাদেশ টিমের যে অবস্থা, বিশেষ করে টি টোয়েন্টিতে বেস্ট কম্বিনেশনটা তৈরি করবেন কী হবে? আপনি দেখেন, লাস্ট যদি আমরা আগের সিরিজগুলি দেখি, চারটা পাঁচটা সাতটা ওপেনার নিয়ে গিয়েছি, যে পাঁচটা ছটা ওপেনার ছিল টিমে, পরে এশিয়া কাপে যে কোনো ওপেনার নেই টিমে, মানে ম্যাক্সিপ ওপেনার, বিকজ অফ কি, যাদের সুযোগ দেওয়া হয়েছে কেউই পারফর্ম করতে পারেনি। আমাদের নট অনলি, আপনি যদি ইন্টারন্যাশনাল বাদ দেন, আমাদের ডোমেস্টিক ক্রিকেট বলেন বা বিপিএলই বলেন, একটা প্লেয়ার, দুইটা প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি পারফর্মার, যে যেই ব্যাটসম্যানটা হয়তো ব্যাটার, মানে ধরেন 140, 130 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, ডোমেস্টিকই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে বিপিএলগুলিতে আমাদের যে মেজর পারফর্মার যারা থাকে, ওরা কিন্তু যেটা মানে টিমগুলো ডমিনেটিং পারফরমেন্স করবে বা মেজর রোল প্লে করবে, এরকম পারফর্মার আমাদের টিম খুব। একটা বিষয় কি, এখানে কি ন্যাচারালি পারফর্মার আসবে নাকি আপনি পারফর্মার বানাবেন, কোথায় সমস্যা? করতে হবে তো আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে তৈরি করতে, ওইখানেই পারফর্ম হচ্ছে না। এটার একটা কারণ হলো প্লেয়াররা পারফর্ম করতে পারছে না, আরেকটা ব্যাপার হলো প্ল্যাটফর্মটা, আপনি কোন জায়গায় ক্রিকেট খেলাচ্ছেন। টি টোয়েন্টি ফর্মেটে আপনি যদি এরকম বিগ হিটার তৈরি করতে হয় বা পাওয়ার কেটিং খেলতে হয়, উইকেটটা সাপোর্ট করতে হবে আপনাকে। আপনি, আমরা সাধারণত যেই উইকেটে খেলি, সাধারণত 130, 140, আমরা কিন্তু লাস্ট যেই কারণে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল এখন আমরা মানে সুপার একবার সরাসরি খেলছে সুপার এইটে, বিকজ অফ লাস্ট যেটা আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে আমরা সি হোমে যে ম্যাচগুলি জিতেছিলাম, ওইটা একটা বড় এফেক্ট কিন্তু এইটা, যে কারণে আমরা ওই পয়েন্টগুলি কিন্তু আমাদের মেজর রোল প্লে করেছে, কিন্তু ওইটা আমাদের অনেক হেল্প করেছে এখানে খেলতে, কিন্তু আমাদের ক্রিকেটটাকে অনেক পিছিয়ে দিয়েছে। এইটা একটা বড় কারণ আমাদের চিন্তা করতে, উইকেটটা একটা বড় ফ্যাক্টর। আমরা যদি 200 রানের অ্যাবিলিটি মানে আপনার করতে গেলে কিন্তু ওই ধরনের ট্রু উইকেট লাগবে, আপনি কিন্তু 130 উইকেটে 200 করা ভেরি ডিফিকাল্ট। আপনার ওই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে, নট অনলি বিপিএল, বিপিএলের বাইরেও যদি আপনি টি টোয়েন্টি ফর্মেটে, কিন্তু তখন আপনাকে খেলতেই হবে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে বা আপনি প্রতি সিরিজে যায় কিন্তু টি টোয়েন্টি খেলতে হবে, স্বাভাবিকভাবেই আপনাকে এই জায়গায় ইম্প্রুভ না করার কোনো ওয়ে নেই। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বছর ধরেই কথা হচ্ছে, কিন্তু তারপরেও বদলটা আসলে আসছে না কেন? এইটা বদলটা আসছে না, সবাই হয়তো আমরা মানে জাস্ট মানে বর্তমানটা নিয়ে বেশি চিন্তা করি। আমরা যদি বর্তমান সময় বেশি চিন্তা করি, আমাদের এই সিরিজ জিততে হবে বা এই সামনে যেটা আছে এটা নিয়ে বেশি চিন্তা করি। লং টাইম প্ল্যানের আমার চিন্তাভাবনা সব ক্ষেত্রে আমাদের কম, শর্টকাট চিন্তা করার পছন্দ করি, যে রিসেন্ট পারফরমেন্স কোনটা দরকার, ওইটা আমরা চিন্তা করেছি। ওইটা করলে আমরা ওয়ার্ল্ড কাপ, লাস্ট যেটা আমরা করেছি, আমরা ওয়ার্ল্ড কাপ এরকম কোয়ালিফাইং করতে হবে না, আমাদের কোয়ালিফাইং খেলতে হবে না, ওই চিন্তাটা করেছি। কিন্তু ভবিষ্যৎ চিন্তাটা আমরা কম করি, লাস্ট 5 বছর পরে আমরা কোন জায়গায় দেখতে চাই। একটা সময় যদি আপনি ইন্ডিয়া টিমের কথা চিন্তা করেন, একটা সময় ইন্ডিয়াও কিন্তু হোমে অনেক ম্যাচ জিততো, অ্যাওয়েতে যে স্ট্রাগল করতো, যখন ওই কনসেপ্টটা ওরা চেঞ্জ করছে, যে যে না, আমাদের যদি অ্যাওয়েতে ওভারঅল ক্রিকেট ভালো খেলতে হয় আমাদের উইকেট স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, যেই কারণে কিন্তু ওদের এতগুলি ফাস্ট বোলার, এখন 30-40টা ফাস্ট বোলার 140+ বোলিং করে। একটা সময় কপিল দেব আর শ্রীনাথের পরে কোনো বোলার পাওয়া যেত না, এইটা তো শর্টকাট একদিন ওভারনাইটে হয় নাই। এই চিন্তাগুলি যে আমরা লং টাইম কনসেপ্ট, আমাদের ট্যালেন্টটি কিন্তু আমাদের বাংলাদেশে আছে, কিন্তু ওইটাকে আমাদের প্রপার প্ল্যানে এবং তাদেরকে ব্যবহার করাটা একটা বিষয়। আমরা অঘর মন্ডল, আপনার কাছে আসবো, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। দর্শকের অনেক প্রশ্ন বা মতামত থাকে। দর্শক কে আছেন, কোথা থেকে, নাম পরিচয় জানিয়ে আপনার টেলিভিশনের যে ভলিউমটা কমিয়ে আমাদের প্রশ্ন বা মতামত জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শরীয়তপুর থেকে রানা আহমেদ বলছিলাম। জি রানা আহমেদ, আপনার প্রশ্ন কিংবা মতামত? জি, আমার প্রশ্নটা হচ্ছে, শেখ মাহাদিকে আমরা শুধুমাত্র টি টোয়েন্টি প্লেয়ার হিসেবে খেলিয়ে থাকি, জি, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে আমরা স্কোয়াডে রাখলাম না, আসলে সেটি কেন? এবং শ্রীধরামের মতামতে তাকে দল থেকে বা তিনি যে ইম্প্যাক্ট প্লেয়ার বা ইন চ্যান বলছে, তার মধ্যে কি সেই গুণটা নাই? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
আমরা অঘর মন্ডলের কাছ থেকে এই উত্তরটা খোঁজার চেষ্টা করি যে আমরাও জানতাম আসলে শেখ মাহাদি কি আসলে টি টোয়েন্টি ন্যাচুরাল টি টোয়েন্টি প্লেয়ার, তাকে হঠাৎ করেই বাদ দিয়ে দেয়াটা, এটা কি আসলে সিদ্ধান্তটা যৌক্তিক ছিল কি না, নাকি সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্বাচকরাই সব থেকে যোগ্য, তারাই জানেন কোন পরিকল্পনায় কীভাবে হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে যে সব কিছু টি টোয়েন্টি স্টাইলে, টি টোয়েন্টিতে কিন্তু খুব দ্রুত আপনাকে উইকেটে যেতে হচ্ছে, দ্রুত মাঠে টাইম ফ্রেম বাঁধা থাকে, তো আমাদেরও যে সিদ্ধান্ত হচ্ছে না কেন সব কিছু খুব দ্রুত টি টোয়েন্টি স্টাইলে আমরা ফলো করি। লং টার্মের কথা বলছিলেন সানোয়ার, আপনার শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম, অনেকগুলো টার্ম থাকে। তো আমার পরিকল্পনাটা কী, আমার মনে হয় যে আমরা কেউই পরিষ্কার না, কেউ পরিষ্কার না যে কাকে কখন কেন নিচ্ছি এটা জানি না। দ্বিতীয় বস্তু হচ্ছে আপনার হেড কোচই তো নেই, হেড কোচ কেন নেই, তাকে বেতন দিচ্ছেন, তার মানে কি তিনি অযোগ্য? তাহলে একটা অযোগ্য লোককে আপনি বেতন দিয়ে পুষছেন কেন? আপনি নিয়ে আসলেন কাকে, শ্রীরাম শ্রীধরন, মেবি গুড, কিন্তু তার ডেজিগনেশন কী? চিফ কনসালটেন্ট বা টেকনিক্যাল কনসালটেন্ট। টেকনিক্যাল কনসালটেন্ট টেকনিকগুলো ধরাবে বা অন্য কোনো কনসালটেন্সি করবে, তিনি তো কনসালটেন্ট, মানে ওয়ার্ল্ড কাপের মতো একটা আসলে আপনি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু তার নেই, ব্যাকরণগতভাবে তিনি পারবেন না এবং তিনি করবেনও না। তাহলে হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, তার মতামত কতটা এখানে থাকবে? এই প্রশ্নটা মানে যেই জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে আমরা ডেফিনেটলি টি টোয়েন্টি ফর্মেটে আমরা ভালো খেলছি না, চেঞ্জেস আসবে, নতুনরা চিন্তা করবে, কিন্তু এই চিন্তাটা তো করা ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে। অবশ্যই আপনার জন্য সময় ছিল দুই সপ্তাহ আগে হতে পারে, দুই সপ্তাহ আগে ধরেন মাহমুদুল্লাহ, মুশফিক, আমরা সবগুলো ডেফিনেটলি হয়তো নতুনরা চিন্তা করছি, ইয়াংদের চিন্তা করছি, এই চিন্তাটা যে আমরা ওয়ার্ল্ড কাপের আগে করতাম ওই ওয়ার্ল্ড কাপের পরে এই প্রিপারেশনটা একটা ইয়াং প্লেয়ার যারা ওই সময় হয়তো আজকে ওভারনাইট আসতে হতো না, বা যে যারাই রিপ্লেস হতো একটা প্রিপারেশনের মাধ্যমে আসতে হতো, সেই মুহূর্তে কোচটাও যদি আমরা এখন চিন্তা ভাবনা করতে হতো জাস্ট ওয়ার্ল্ড কাপের আগে, ইমিডিয়েট আগে, ওই কোচটা তো আমাদের বাংলাদেশ ক্রিকেটার সম্বন্ধে, বাংলাদেশ ক্রিকেটার সম্বন্ধে খুব বেশি ক্লিয়ার ধারণা এখনো পাইনি, তার জন্য তো ডিসিশন নেওয়া নট ইজি। মাহাদি যেটা ওভারঅল যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে দেখেন, এর আগ থেকে দেখেন, অসাধারণ পারফর্মার, বেস্ট, আমি বলবো বাংলাদেশের বোলিং ইউনিটের বেস্ট পারফর্মার, ডেফিনেট ওর ইম্প্যাক্ট ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু আসলেই সবচেয়ে ইম্প্যাক্ট প্লেয়ার, দেখেন সবকিছু দেখেন সবচেয়ে ভালো বোলার কিন্তু ছিল, বিকজ অফ ও দেখেছে কম্বিনেশনের কারণে, এখানে মোসাদ্দেক সৈকত, মোসাদ্দেক কিন্তু টিমে খুব বেশি রেগুলারলি আগে মাঝখানে ছিল না, ও আসাতে যে একটা অফ স্পিনার হয়ে গিয়েছে, মেদ মিরাজও টিমে ঢুকেছে, দুইটা অফ স্পিনার, সাহেবের কম্বিনেশন প্রবলেমের কারণে মাহাদিকে হয়তো কম্বিনেশনের কারণে ওকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু ও কিন্তু বেস্ট পারফর্মার ছিল। আমার মনে হয় ওভারঅল টিম সিলেকশনের ক্ষেত্রে আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে যেটা লেগেছে, মাহাদি মানে বাদ পড়াটাই চোখে লেগেছে বেশি আমার কাছে। সিনিয়ররা এটা কিন্তু আগেই প্ল্যান করেছিল, এটা ভুল করেছে। আরেকটা জিম্বাবু সিরিজে মাহমুদুল্লাহকে মাঝখানে আবার ইন করানোর দরকার ছিল না, যদি আপনি অফই করেছিলেন ওইখানে, যদি মাহমুদুল্লাহকে অফ আবার ইন না করাতো এত সময়, কিন্তু মেসেজটা ক্লিয়ার হয়ে যেত মুশফিকের আগে একবার আপনি বাদ দিয়েছেন আবার নিয়েছেন, মানে মেসেজগুলি ক্লিয়ার না, যদি আপনি চিন্তাই করেন আপনাকে ওই জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনাটার সব কিছুতেই অভাব, শুধু ক্রিকেট না, এটা একটা দেশেরই রিফ্লেকশন মনে পড়ে যে আমরা বুঝি এরকম কিছুটা অস্থির। আপনি যেমনটা এর আগেই বলছিলেন যে সব কিছুতেই টি টোয়েন্টির একটা মনোভাব আমাদের আছে, দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করছেন এবং ক্রিকেটের নারী নক্ষত্র সব কিছুরই খোঁজ খবর রাখেন, আপনারাও কিন্তু আপনাদের লেখনের মাধ্যমে, কিন্তু বলার মাধ্যমে অনেকবারই এই বার্তাগুলো দিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে কি খুব বেশি পরিবর্তন দেখছেন, বা আপনাদের এই কথাগুলো নেয়ার মানসিকতাটা কি আসলে আমাদের বোদ্ধাদের মধ্যে খুব একটা দেখেছেন না? আপনি কি দেখছেন? ধরুন আপনিও তো নয় নয় করে অনেক দিন ধরে টক শো করেন, টক শোতে এখন বাংলাদেশ স্যাটেলাইট জমানায় এতগুলো টেলিভিশন, এত টক শো হয়, রোস্ট, ক্রিকেট নিয়ে আলাপ হচ্ছে, সেগুলোর থেকে কি কেউ কিছু নেন? অবশ্যই নেয় না, নেন না। কিন্তু এমন সময় ছিল, এমন সময় অস্ট্রেলিয়ায় যদি ধরুন রিচি বেনও একটা কথা বলছেন কমেন্ট্রিতে, সেটা যদি ইয়ান চ্যাপেল সম্পর্কেও বলে থাকেন, ইয়ান চ্যাপেল অত বড় ক্রিকেটার, তিনিও কিন্তু এটা দুইবার ভাবেন, তিনবার ভাববেন। কোচ সম্পর্কে যদি অস্ট্রেলিয়ান কোনো পত্রিকায় লেখা হয়, জন বুকাননের ক্ষেত্রে যখন লেখা হলো, বুকানন কিন্তু নিজেই রিয়ালাইজ করলেন, আস্তে সরে গেলেন, যে একজন মানুষের একটা গ্লাসে কতটুকু, এক গ্লাস পানিই থাকে, ওর উপর বেশি ঢালতে গেলে পানিটা পড়ে যাবে। বুকাননের ক্ষেত্রে এনাফ ইজ এনাফ হয়ে গেছে, মানে সফল কোচ, তারপরে বলা হচ্ছে আর তার দেওয়ার নতুন কিছু দেওয়ার নেই, তো নতুন দেওয়ার যার নেই স্বাভাবিকভাবে তাকে সরে যেতে হয়। তো আমাদের হচ্ছে আমরা যতই লিখি যতই বলি, আপনি যদি কানে তুলা দিয়ে থাকেন, চোখে চশমা লাগিয়ে থাকেন, আপনি বাস্তব জিনিসটা দেখবেন অন্যভাবে, রঙিন দেখবেন, কানের তুলা দিয়ে থাকলে আপনি শুনবেন না, সেটা একদিক থেকে ভালো যে আমি কারোর কথা শুনলাম না। একসময় ক্রিকেটাররা তাই করতেন, ব্রেকফাস্ট টেবিলে কোনো পত্রিকা যাবে না, কারোর রুমে কোনো পত্রিকা যেত না, যে কী লিখলো না লিখলো এটা নিয়ে মাথা ঘামানো যাবে না, পরে দেখব। এখন আবার এটা সম্ভব না, মোবাইল সরিয়ে রাখা যায় না, এখন ডিজিটাল যুগে
সবকিছু মুহূর্তের মধ্যে আপনার নজরে আসে। কিন্তু ঘটনা হচ্ছে যে যারা বিষয়গুলোকে নিবেন, ধারণ করার ক্ষমতা থাকে, গ্রহণ করার ক্ষমতা থাকে, আমাদের দেশের গণমানুষের একটা ধারণা আছে, খুবই মানে প্রবল একটা ধারণা, যে সমালোচনা মানে বোধহয় শুধুমাত্র নেতিবাচক আলোচনা, সমালোচনা শব্দটাকেই নেতিবাচক। কিন্তু এটার একেবারে ব্যাকরণগত বিশ্লেষণ করলে সমানভাবেই আলোচনা হয়, সেটা ইতিবাচক বিষয়টাও সেখানে থাকে, আপনি খুঁজে নিতে পারেন কিনা সেটি হচ্ছে ব্যাপার। আপনাকে যদি বলা হয় যে শাকুর ঠিক আছে আপনি এই ফোনটা ইউজ না করে আপনি মোবাইল ফোনটায় যদি সম্ভব হয় সেখান থেকে কানেক্ট করেন, দেখতে ভালো লাগবে। এখন আপনি যদি মনে করেন না আমাকে একটা সাদা সেট দিয়েছে, বড় সেট দিয়েছে, ভালো, এটা কেন এভাবে বলবেন আপনি, এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কীভাবে নিচ্ছেন। তো আমাদের নেওয়ার ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা, ওই মানসিকতা ও পরিবর্তনটা খুব জরুরি। অবশ্যই আমাদের সঙ্গে আরও একটা ফোনে কেউ একজন অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? আমি জামান বলছি, খুলনা থেকে। জামান বলছেন খুলনা থেকে, প্লিজ প্রশ্ন বা মতামত। আমি আমার মতামতটা জানাতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে, মানে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে একটা খেলোয়াড় T20 হোক বা ওয়ানডে হোক বা টেস্ট হোক, দেখা গেলো যে একটা ইনিংস ভালো খেললো বা দুটো ইনিংস ভালো খেললো, পরপর দুটো ইনিংস সে খারাপ খেললো, ঘুরে ফিরে ওই প্লেয়ারগুলি পারফরমেন্স ছাড়া আবার কিভাবে আসছে, বিকজ অফ আমাদের পারফরমার নেই। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে কেউ চিন্তা করতে পারছিল সৌম্য আবার এই ওয়ার্ল্ড কাপ খেলবে, সৌম্য লিটন দুজনের এমন পারফরমেন্স ছিল কেউ মনে চিন্তাও করেনি যে লিটন তো অসাধারণ পারফর্ম করে এসছে, কিন্তু সৌম্যর কথা কেউ চিন্তাও করেনি যে ওয়ার্ল্ড কাপে আবার এই ওয়ার্ল্ড কাপে সৌম্য খেলবে, বিশেষ করে T20 ওয়ার্ল্ড কাপে। ইভেন এত এত দ্রুত সাব্বিরও আবার স্কোয়াডে আসবে, এটা কিন্তু কারো ক্যালকুলেশনে ছিল না। যেই কজন 20 জন 22 জন প্লেয়ার 25 জন যে প্লেয়ার আছে এর বাইরে তো প্লেয়ার নেই, মানে এরাও খুব বেশি পারফর্ম করছে না, পারফর্ম না করে কাকে কম খারাপ করছে ওই ভিত্তিতে আবার আসতেছে, জিনিসটা হয়ে গেছে এরকম। পারফর্মার আমাদের নেই, আমাদের পারফর্ম করতে হবে। তবে হ্যাঁ, সমালোচনা হয়তো আমরা করছি যে চেঞ্জ যে হচ্ছে না তা না, যে জিনিসটা হলো যে ধরেন আমরা যখন পিঙ্ক বলে ক্রিকেট খেললাম, আমাদের যে জায়গায় সত্যি বেশি আমাদের এলাউন্ডিং টেস্ট ক্রিকেট এবং T20 এই জায়গাগুলিতে আমরা বেশি খারাপ করছি, ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা খাপ খাওয়াতে পারছি না। আমরা যখন পিঙ্ক বলে ক্রিকেট খেলতে গেছিলাম ইন্ডিয়াতে বা পাকিস্তানে যখন একটা সিরিজ খেলতে গেছিলাম, তখন বুঝতে পারছিলাম যে আমরা টেস্ট ক্রিকেটে বিশেষ করে ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে আমরা কতটুকু দুর্বল, মানে একেবারে অ্যাডজাস্ট করতে পারছি না। তারপরে কিন্তু বিসিবি থেকে বলা হয়েছিল না আমরা নতুনভাবে চিন্তা করতে হবে, লং টার্ম প্ল্যান করতে হবে, হয়তো আবার আরেকটা পারফরমেন্স কোনো কোনো আসলে আমরা ভুলে যাই। কিন্তু এইবারের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যদি আমরা ফলো করে থাকেন, ফার্স্ট ক্লাস অসাধারণ উইকেট করেছে, মানে ফার্স্ট বলার ফ্রেন্ডলি উইকেট, যখন এখানে কিন্তু ফার্স্ট বলার হেল্প পাবে না, ব্যাটসম্যানদের টেকনিক ইম্প্রুভ হবে, যখন বাউন্স আসছে, সুইং হচ্ছে, চেঞ্জেসগুলি, হ্যাঁ এটা দীর্ঘমেয়াদী প্ল্যান করলে ডেফিনেটলি একটা সময় আমরা ভালো করবো, হয়তো এই সময়টা খারাপ যাবে, এই সময়টা ব্যাটসম্যানরা স্ট্রাগল করবে, সেটা মেনে নিয়ে যদি আমরা আমাদের আগাইতে হবে। বিসিবি এই চিন্তাগুলি লং টাইম প্ল্যানে যদি রাখে ডেফিনেটলি এই পজিটিভ চিন্তাগুলি কন্টিনিউয়াস করতে হবে, তাহলে অবশ্যই এই প্রবলেমগুলি ওভারকাম করা সম্ভব। কিছু কথা তোলা থাকে আগামীর জন্য, আমরা রবি থেকে বৃহস্পতি প্রতিদিনই আসলে পুরো বিশ্বকাপ জুড়েই থাকবো আমাদের দর্শকদের সঙ্গে, আবারও নিঃসন্দেহে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে। স্ট্রাগল করছে কিন্তু, হ্যাঁ 5 উইকেট পড়ে গেছে অলরেডি। জি, এবং সেই কথাগুলো আমরা নিঃসন্দেহে দর্শকদেরকে জানাবো আগামীকালকের আয়োজনে। দুজন প্রিয় মানুষ, সানোয়ার হোসেন এবং অঘর মন্ডল, আমাদেরকে সময় দেওয়ার জন্য T20 এক্সট্রা এবং ATN বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, কথায় কথায় আজকের পর্ব কিন্তু এখানেই হ্রাস টানতে হচ্ছে, আগামীকালকে ঠিক একই সময় আবারও দেখা হবে এবং আগামীকালকের পর্ব দেখার আগাম আমজনে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।